চিকেন মোমো বানাবো, খুব বেশি বানাবো না, অল্প কিছু পরিমাণ বানাবো। তো এখানে চিকেন মোমো বানানোর জন্য সামান্য পরিমাণ চিকেন কিমা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি আর ধনে পাতা, আর এখানে নিয়েছি সয়া সস, টেস্টিং সল্ট আর স্বাদ মতো লবণ দিয়ে নেব। কীভাবে বানাচ্ছি, প্রথমে পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিচ্ছি, সাথে কাঁচামরিচ কুচিও দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিব, তবে লবণের পরিমাণটা একটু কম দিতে হবে, যেহেতু আমি এখানে সয়া সস দিব, সয়া সস তো এমনি একটু লবণাক্ত নোনা। এখন এই পেঁয়াজ কাঁচামরিচ সবকিছু খুব ভালো করে মেখে নিব, খুবই ইজি, অল্প সময়ের মধ্যে খুব মজা করে এই চিকেন মোমোটা বানিয়ে নিতে পারেন। একটু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি, আমার কাছে ভালো লাগে, একটু টেস্টিং সল্ট হলে অন্যরকম টেস্ট হয়। এখন না এই যে পেঁয়াজ কাঁচামরিচ স্বাদ মতো লবণ টেস্টিং সল্ট একসঙ্গে মাখিয়ে নিলাম, এরপর এখানে আমি একটু সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে দিব, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আদা বাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, খুব বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু একটু বেশি গন্ধ হয়ে যাবে। এখন আবারও খুব ভালো করে মেখে দিচ্ছি, মেখে নেওয়া শেষ। এখন যেটা করব, আমি এখানে একটু সয়া সস দিয়ে নিব, যেটা প্রথমেই বলেছিলাম। এর চেয়ে বেশি দিব না। এখন এখানে চিকেন যে কিমাটা করে রেখেছিলাম এটা অ্যাড করব, আর খুব ভালো করে মিক্স করে নেব। আপনি এটা হাত দিয়েও মেখে নিতে পারেন, তবে এখন আমি এটা একটু চামচ দিয়ে মেখে নিচ্ছি। এখানে একটু উঠিয়ে রাখছিলাম, এটা দিয়ে দিই, পেঁয়াজ কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিই, সাথে একটু ধনে পাতাও দিয়ে দিচ্ছি কুচি। তো মোমো বানানোর জন্য কিন্তু আমার এই যে চিকেন কিমা এটা কিন্তু রেডি হয়ে গেল। এখন এটা 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আমি 1 কাপ পরিমাণ ময়দা, এটার সাথে আমি 7 মতো লবণ, 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে, ঠিক যেভাবে আমরা লুচি বানিয়ে থাকি সেই লুচি বানানোর জন্য যেভাবে ময়দাটাকে ময়ন করে থাকি ঠিক সেভাবেই করে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এটা দেখুন হয়ে গিয়েছে কিন্তু, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি মোমো বানিয়ে নিচ্ছি, কিভাবে বানিয়ে নিচ্ছি সেটা খুব ভালোভাবে খেয়াল করবে। এদিকে আমি চুলোয় কিন্তু একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তাতে হাঁড়ির অর্ধেক পানি দিয়েছিলাম, ঢাকনাও রেডি করেছি, আর এই যে ঝুড়ি একটা ঝুড়ি নিয়েছি এটা এখানে বসিয়ে দিচ্ছি। আর এই ছিদ্রযুক্ত ঝুড়িটাতে একটু সয়াবিন তেল মেখে নিয়েছি যাতে মোমোটা দিলে আটকে না যায়। এরকম একটা লুচির মতো রুটি বানিয়ে নিলাম, এখন এর মধ্যে চিকেন কিমাগুলো দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিচ্ছি, খেতে ভালো লাগবে। রেস্টুরেন্টগুলোতে কিন্তু খুব একটু ফাঁকি ঝুঁকি আছে, কিন্তু বাসায় যদি এটা বানিয়ে খান তাহলে দেখবেন
যে ভীষণ মজা লাগে খেতে। সবগুলো মোমো আমি বানিয়ে নিয়েছি, এখন চুলোয় বসানোর জন্য এরকম একটা ছিদ্র বাটি নিয়েছি। এটাতে আমি হাতে তেল দিয়ে এইভাবে চারদিকটা খুব সুন্দর করে মেখে নিয়েছি যাতে আটকে না যায়, আর মোমোগুলো ঠিক এই ছিদ্রর উপরে সাজিয়ে দেব। সস বানিয়ে নিয়েছি, খুবই সিম্পল, খুব সহজই, খুব তাড়াতাড়ি এরকম একটা সস বানিয়ে নিতে খুব বেশি সময় লাগে না। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি, দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভিনেগার, আর দিয়ে দিচ্ছি সয়া সস। আরো দুই চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম, সরি অন্য পরিমাণ, একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, ইচ্ছে করলে আপনারা লবণটা নাও দিতে পারেন। একটা সুন্দর সস বানিয়ে নেওয়া হয়ে গেল, খুবই সিম্পল, খুব সহজই হয়ে গেল সস বানানোটা। দেখুন কি সুন্দরভাবে মোমোগুলো কিন্তু হয়ে গিয়েছে, এখন খাওয়ার জন্য একটি সুন্দর প্লেটে তুলে নিচ্ছি।